সজলায় বা জায়গা বলছি কিন্তু দারুণ উত্তর কলকাতা রক রে বাঁশের রক দারুণ হবে দারুণ হবে আচ্ছা চা পাবো আমরা আরে বাঙালি আড্ডা চা ছাড়া হয় দাঁড়া বাপে দুটো চা দে না রে বাবা চা নিয়ে আমরা শুরু করবো আজকে আড্ডাটা জমিও হবে উফ চাটাও চলে এসছে ফিলটা পুরো আলাদা হয়ে গেছে জায়গা একদম উফ জুতা ফুতো খুলে নি মনে হচ্ছে বসি আর তোমার সঙ্গে না মানে এই ছবি দাঁড়া সিরিয়াল এসব নয় কিন্তু না 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 ফোনটাকে না সাইলেন্ট সাইলেন্ট মোডে করে নিতে হবে বুঝছো প্রথম কথাই একদম ঠিক বলেছো আমাকে করতে হবে ফোনটাকে আগে আজকে আমিও ভুলে গেছি কথাই সাইলেন্ট সাইলেন্ট এইবার বল মানে ছবি সিরিয়াল এসব তো অনেক পরের ব্যাপার হ্যাঁ সেই যে নাটক দেখতে একাডেমিতে রেগুলার যাওয়া কম বয়সে তখন মঞ্চে মর্নীয় সাত একটি লোক মাঝে এই দেখলাম আর ওই একটা হয় আইডেন্টিফিকেশান সবার হয় বাহ ওইটা হয়েছিল আমাদের যে গ্রুপ গেছিলাম আমরা তারপরে সেই মানুষটিকেই আবার দেখলাম ছবিতে সিরিয়ালে ওয়েবে পর কাজে তোমার সেই নাটকের দিনগুলোর কথা মনে পড়ে নাটক দিনগুলো মনে কথা মনে পড়বে না এটা হয় কখনো অস্তিত্বটাই তো শুরু হয়েছে আমার নাটক দিয়ে হ্যাঁ আসলে কি জানিস ওই যে বলছিলাম উত্তর কলকাতার ছেলে তো হ্যাঁ পাড়ায় প্রতি বছর একটা নাটক হবেই এইটা এটা হবেই উপলক্ষ বিনা উপলক্ষ হুম পাড়াতে এই থেকে দুটো জলচৌকি ভাড়া করতাম ঠিক আছে বাড়িতে মা পিসিমার কাপড় দিয়ে উইং আরে বাস ঠিক আছে আর ওখানে উত্তর কলকাতায় ওই যাত্রার জিনিসপত্র ভাড়া দিত ওখান থেকে চুল দাড়ি সব জোগাড় করে আটা বাটা কিনে প্রতি বছর নাটক হচ্ছে নিজেরাই করছো নিজেরাই নিজেরাই করছি এবং যা হয় আর কি যে বিশাল একটা ব্যাপার হয়ে গেল ক্লাস টেনে পড়তে নাটকের ডিরেক্টর হয়ে গেলাম মানে আচ্ছা হ্যাঁ ডিরেক্টর হয়ে গেলাম মানে কি তখন আমি পাড়ার সমূরি আর কি আর যাদের দিয়ে নাটক করাছি তারা সব আমার দাদার বন্ধু বান্ধব ঠিক আছে সবাই করছি প্রচুর খ্যাতি খুব খ্যাতি আলাদা হ্যাঁ অন্য তখন আমরা বললাম যে নাটকে দল করা যাক ক্লাস ইলেভেন পড়তে আমরা নাটকে দল করলাম সব বন্ধু বান্ধব দাদাও আছে দাদার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব সবাই মিলে নাটকের দল করলাম খুব ভালো কথা নাটক করা যায় আমরা নাটক করতে শুরু করলাম হ্যাঁ তখন আমি ইউনিভার্সিটি ইনস্টিটিউটে নাটক করা শুরু করলাম সেটা বছরে একটা কিন্তু এত ভালো লাগতো আমাদের নাটক কোনো কারণে পাড়ার দিক দিয়ে এত ভালো হতো সবাই স্বতঃস্ফূর্ত হয়ে চাঁদা দিত সেই পয়সাতে আমরা হল ভাড়া করতাম তখনকার দিনে একশো এক টাকা ভাড়া বিশাল ব্যাপার কারণ অনেকেরই মাইনে তখন মধ্যে সাড়ে তিনশো টাকা মানে খুব বড় জায়গায় বিরাট বিরাট একশো এক টাকা হল ভাড়া মানে লাইট নিয়ে সাউন্ড নিয়ে সবকিছু নিয়ে একশো টাকা ভাড়া কিন্তু আমাদের হাউসফুল হতো আরে বাবা প্রত্যেকটা এবং আমরা করছি নাটক করছি চলছে বেশ ভালো এবার কলেজ পেরিয়ে গেলাম কলেজে যাচ্ছি কলেজে যে গিয়ে সেখানেও নাটকের দল করে ফেললাম কলেজে সবাই মিলে অ্যানুয়াল ফাংশন হবে ওখানটা ভালো মতো নেই হয়ে গেছে এইবার যেটা হচ্ছে যে যখন কলেজে আমি তখন আমার দাদার বন্ধুরা এবং দাদার সিনিয়র হয়ে গেছে অনেকটা এবার তাদের কর্মক্ষেত্রে প্রবেশ শুরু হয়ে গেছে এইবারও তো সমস্যার জায়গা এইবার সমস্যার জায়গা তাদের তো পাওয়া যাচ্ছে না কিন্তু নাটকের পোকা তো মাথায় কিলবিল করছে নাটক তো করতেই হবেই হবে কলেজে নাটক করলাম কলেজে নাটক করার সময় বিচারক হিসেবে এলেন সৌমিত্র বসু আচ্ছা আমার অভিনয় দেখে বললেন যে নাটক করছো ভালো কথা বড় করে কিছু ভেবেছো হুম কেন না তো ভাবিনি তো মধ্যেই তো আমরা জানি সমিত্রপুর সুবহুরু হুম হুম নাটক দেখা শুরু হয়েছে হুম হুম তো বহুরুপির আগুনের পাখি দেখলাম ওটা মাথা ঘুরে গেল হুম মালিনী দেখলাম গালিলেও দেখলাম চললি ওহ বললাম যে আমি নাটক করি আমি যদি নাটক করি তাহলে এগুলো কি হুম হুম হ্যাঁ তখন এক বন্ধু এই পাড়াতেই নাটক করতো আমার সাথে সুক্রীতি লহরী আচ্ছা বিখ্যাত অভিনেত্রী এখন হুম টিভিতেও তাকে দেখা আমার শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সিনেমাতেও দেখা যায় হুম তো সে আমি একদিন বললো বাচ্চু ঘুমিতায় আচ্ছা আমিও বুকে সাহস ফাহস করে চলে গেলাম গিয়ে প্রথম দিন দেখা হচ্ছে আমার গুরু শ্রদ্ধ শ্রী কুমার রায়ের সাথে ওনার সামনে বসে আছি নাটক করবে কেন করবে আরে এই এ তো ভাবিনি কেন করবো আবার নাটক করতে চাকরি পাওয়া যায় না পড়াশোনা করো এই করে চলে এলাম মাস পরে দেখা করবে আবার চলে গেলাম নাটক করতেই যায় এরকম করে বাদ দিন ঘুরলাম আজ নয় কাল কাল নয় পরশু এরম করতে করতে মাস তিনেকের মাথায় আমি প্রথম বহুরূপীর মহলা কক্ষে প্রবেশ করার অনুমতি পেলাম এইবার আমি বুঝতে পারলাম আরে যার নাম হচ্ছিল তো পুকুরে সাঁতার কেটে আর সমুদ্রে এসে পড়েছে আমার সামনে অভিনয় করছেন কারা কুমার রায় তারাপদ মুখোপাধ্যায় দেবেশ রায় চৌধুরী সৌমিত্র বসু দীপা ঘোষ রজত গাঙ্গুলি এরা আমার সামনে অভিনয় করছেন আমি বসে বসে দেখছি যে এতদিন ধরে এই অভিনয় অভিনয় করে ভাবছিলাম যে প্রচুর নাম হয়েছে কিচ্ছু জানি না এদের কাছে এসে জানতে পারলাম যে আমি কিচ্ছু জানি না এই শুরু হলো আমার যাত্রা যাত্রা ওখান থেকে উনিশশো সাল উনিশশো আমার এক বছর বয়স ওইখান থেকে শুরু করলাম শুরু করে দীর্ঘ দিন নাটকের চর্চা নাটকের চর্চা নাটকের চর্চা করতে 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 তখন আমার কন্টেম্পোরারি বন্ধু যারা যাদের সাথে খুব ভালো সম্পর্ক আমার তারা টেলিভিশনে স্টার সবাই আচ্ছা সবাই স্টার তো এবার থিয়েটার করব বলে তো একবার একদিন চাকরিও ছেড়ে দিলাম থিয়েটার করবো চাকরি ছেড়ে দিলাম খাবো কি আমাদের এখানে তো তো এই সমস্যাটা আছে একটা পেশায় ছিলাম যেখানে হিসেবে কাজও করা যেত ফ্রিলান্সার কাজ করা শুরু করলাম থিয়েটার করা শুরু করলাম এবং সেই প্রথম আমার ছবি নিয়ে স্টুডিও স্টুডিও আসা শুরু হলো আমাদের বৌরবীতে একটি ছেলে ছিল শুভ্রাংশু বলে সে আমার জার্নিটা জানে তো এখনো আছে সে থিয়েটার করে সে একটি বড় সরকারি চাকরি করে তার টেলিভিশনে কাজ করা সম্ভব নয় টি করে প্যাশনেটলি থিয়েটার করে তো আমি আরও তখন ছবি নিয়ে দরজা দরজায় ঘুরতাম তো একদিন মনে আছে এনটিওয়ান স্টুডিওতে ছবি নিয়ে এসেছি একজন ডেকেছেন তখন সাড়ে চারটে বাজে ছবি নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়ান ব্যস্ত আছি ছবি নিয়ে দাঁড়িয়ে আছি সাড়ে ছটা সাতটা ছবি নিয়ে দাঁড়িয়ে আছি আমি এবং শুভ্রাংশু শুভ্রাংশু বলল বাচ্চু চলো আর ভাল লাগছে না প্রায় আড়াই ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি ছবি নিয়ে কিন্তু না নিচ্ছেও না শুভ্রাংশু এখনো রেফারেন্স কথাটা আমাকে বলে সাথে দেখা হলে সেদিনকে আমি একটা অজান্তেই কথা বলেছিলাম কিন্তু সেটা খুব মনের কথা ছিল আমি বলছিলাম শুভ্রাংশু তোর যদি চলে যেতে হয় তুই চলে যা আমি যাব না কারণ আমি এখানে থাকতে এসেছি কথা সে থেকে থেকে গেলাম থেকে গেলাম এবং ঈশ্বরের অশেষ করুণা এবং অবশ্যই আমার গুরুদের শিক্ষা বড় বড় চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে শুরু করলাম এবং সেক্ষেত্রে সবার আগে যাকে প্রণাম জানাই তিনি হচ্ছে রঞ্জন চৌধুরী তিনি আজ আমাদের নেই আজ আমাদের মধ্যে নেই এবং তারপরে আমার ভাই আমার বন্ধু সন্দীপ চৌধুরী ওই দুজন না থাকলে সত্যি কথা বলতে কি সাহস করে আমাকে প্রথম ল্যান্ডমার্ক চরিত্র ওনারাই দেন এবং চরিত্রটি করার পর থেকে আমাকে আর পেছনে তাকাতে হয়নি ওই চরিত্রটি ওটা আমার জীবনের সবথেকে বড়ো পাওনা যেটা অঞ্জন চৌধুরী এবং আমাকে দিয়ে গেছে যে প্রথম ভিলেন যে করলে সেই সকল ভিলেন

হুম আটটায় কল টাইম থাকতো টোয়েন্টি ওয়ানে তার কারণ হচ্ছে সন্ধে সাড়ে সাতটার বেশি এরাও শুধু শুটিং হতো না স্পেশাল পারমিশন ছাড়া কোনো দিন হয়নি ওকে আটটা থেকে সাড়ে সাতটা শেষ তো আটটায় পৌঁছোতে হবে আটটায় পৌঁছোতে হবে বলে আমি মোটামুটি সাড়ে ছটা নাগাদ হুম পর্যন্ত গাড়ি টাড়ির ব্যাপার নেই হ্যাঁ অতি অল্প পয়সা অতি অল্প বয়সে তো সাড়ে ছটা নাগাদ গিয়ে দাঁড়িয়ে থাক বাড়ি থেকে বেরোতাম বেরিয়ে সি ওয়ান সাতটা বাজতে পাঁচে ভিআইপি মোড়ে আসতো প্রতিদিন প্রতিদিন এবং আমি সেটাই উঠতাম আটটা বাজতে পাঁচ দশে পৌঁছতাম এখানে অটোর ভাড়া বাঁচাবো বলে হেঁটে ঢুকে চলে যেতাম এটা আমাদের পুরো পুরো প্ল্যানিং আমার এরভাবে সাজানো ছিল এবং এটা প্রতিদিনকার ঘটনা ঠিক তো প্রতিদিন আমি যাই এবং তাতে কি হলো বাস কন্ডাক্টর গুলো চেনা হয়ে গেল হুম এই গল্পটা কি হয় এর পরেরটা কি করছে না এরম এরম শুরু হয়ে গেল তো প্রতিদিন আমি যাই শান্ত সৌম ভদ্র লোক প্রতিদিন যান সাদা গেঞ্জি সাদা হাফ প্যান্ট সাদা কেটস পরে হাঁটতে ওকে আমার দিকে তাকিয়ে একবার হাসেন আমি একবার হাসি উনি চলে যান তো একদিন আমি দাঁড়িয়ে আছি বাস স্টপে উনি এলেন এসে বললেন যে আপনার সাথে একটু কথা ছিল বয়স্ক ভদ্রল হ্যাঁ বলুন বলে বিশ্বাস করুন উনিশশো বিয়াল্লিশে বিকাশ রায়কে দেখে জুতো মারতে ইচ্ছে হচ্ছে হয়েছিল এবং

এসে টালিগঞ্জে নামলাম দু মিনিটে অসম্ভব আমি দৌড়ে গেলেও পৌঁছতে পারবো না নেমে দ্রুত হেঁটে রাস্তা পার হয়ে অটোটা ধরবো সকালের দিকে অটোতে জায়গা পাবো কিনা হঠাৎ একটি লাল রঙের মোটর বাইক একজন পুলিশ সার্জন ডক ডক ডগ ডগ ডক 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 করতে করতে আমার পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ পুলিশের সাথে কি কাজ

ঠিক 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 ওনার একটা মোবাইল আছে বড় একটা মোটরলার ছিল কিন্তু সাহস পাচ্ছি না বের করে ফোন করব আমি ভাব যে আমার কাজটা চলে যাবে এই হয়ে যাবে পুলিশ আমায় কেন ধরলো আমি কি অপরাধ করলাম এরকম ভাবে বসে আছি নিঃশব্দে এবং ওই পুলিশের মোটর বাইক ডক 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 করতে চলেছে ওনার মুখে কোনো কথা নেই আমার মুখে কোনো কথা নেই আমার তো কথা বলার অবস্থাতেই আমি পাথরের মতো এরকম করে পুলিশ অফিসারের পেছনে বসে আছি মোটর সাইকেলটা যাচ্ছে যেতে যেতে ঠিক এন্টার সামনে গিয়ে দাঁড়ালো ভদ্রলোক তাকিয়ে একবার হাসলেন এখানে যাবেন তো দিয়ে জ্বর ছাড়লো এখানে যাবেন তো হ্যাঁ যান তাড়াহুড়ো করছিলেন তো তাই পৌঁছে দিলাম আমি বললাম থ্যাংক ইউ আসি বলে যেতে যাবো এক মিনিট হ্যাঁ বলুন বললো আমরা পুলিশরা খারাপ কিন্তু আপনার মতো খারাপ নই গাড়িটা বেরিয়ে চলে গেল এই জায়গাটা এই পাওনাগুলো তো সম্ভব নয় মানে সারা লাইফে টাকা দিয়েও কেনা যাবে না না কিছু দিয়ে কেনা যাবে না 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 অসংখ্য এরকম গল্প চরিত্র করার জন্য সারা জীবন ধরে ছড়িয়ে আছে পটন কুমার করতে গিয়ে মা করতে গিয়ে হ্যাঁ বা এখন নিমফুলের মধু দিয়ে মানে রাস্তাঘাটে মানে কিছুদিন আগের ঘটনা আর তুমি ইন্টারেক্ট নি মানুষের সাথে হ্যাঁ হ্যাঁ আমি খুব মানে অন্যদের মতো নয় যে কাছের গাড়ির কাছে এক 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 ভদ্র মহিলার সাথে দেখা হলো ওনার পাশে বাচ্চাটি এরকম করে ঝুলঝুল করে দেখছে আমাদের দেখাতে বাচ্চাটি ঝুলঝুল করে দেখছে আমার দেখে যেরকম ভদ্রবাবু যে আপনার অভিনয় ভীষণ ভালো লাগে হ্যাঁ এই ওই সেই যেরকম বলে কি লোকেরা আমি তখন ধন্যবাদ হ্যাঁ মেয়েটা না উসকুস উসকুস করছে বাচ্চা মেয়েটি তো বদ বললেন আপনার সাথে কি এটা সেলফি তুলবো বলেন এই রাস্তাতে ঠিক আছে তুলব অসুবিধা নেই মেয়েটার মধ্যে তাকিয়ে বললো মা অনেক ধারস্টাম হয়েছে এবার চলো নিমফুরের মধুতে আমি একটি শব্দ ব্যবহার করি ওই নিয়েছে যেটি এত জনপ্রিয় এত জনপ্রিয় ধ্যাস হ্যাঁ এবং ওই বাচ্চাটি বললো এই কথাটি তারপর ওর মধ্যে ইমপ্ল্যান্ট ঢুকে গেছে কিন্তু বিষয়টা পুরো ঢুকে গেছে তার আগে পর্যন্ত মেয়েটি একটু কথা বলেনি কিন্তু এবং খালি বললো মা অনেক ধ্যাস্টাম হয়েছে বাচ্চা এই এই পাওনাগুলো সত্যি এবার এখানে না আমার আড্ডা যেহেতু মনে হচ্ছে জিজ্ঞাসা করছি মানে এটা তোমার জন্য প্রশ্ন নয় তোমার কি মনে হয় অভিনেতাদের ধরো এই যে পাওনা পেতে থাকছে পেতে থাকছে পেতে থাকছে অনেকেই তো হয় হঠাৎ করে সবার যে সব দিন কাজ করবে লাগ বা এই ভালোটা নয় একদিন বন্ধ হয়ে যায় অনেকের হয়েছে বিখ্যাত বিখ্যাত তারপরেরটা ওই ধাক্কাটা নেওয়াটা যে আমাকে কেউ আর নিচ্ছে না বা আমাকে কেউ আর দেখছে না সেই ভালোটা পাচ্ছি না মানে এটা ওভারকাম করার জায়গা কি ওভারকাম করার জায়গা আমার গুরুর একটি কথা আমার গুরু আমাকে বলেছিলেন যে শোন অভিনয় করতে এসছিস তো ভালো কথা অভিনয় কর খালি একটা জিনিস মাথায় রাখবি প্রশংসায় কোনো ভেসে যাবি না আর কোনো কোনোদিন ভেঙে পড়বি না কারণ খালি তোর কাজটা করে যা তোর কাজের প্রতি ফোকাসটা যেন কখনো না নড়ে তুই যেদিনকে প্রশংসায় ভেসে যেতে শুরু করবি সেদিন দেখবি তুই শুন ভেঙে পড়ছিস দুটো বিষয় গত কাল জি বাংলা সোনার সংসার দু হাজার অনুষ্ঠান ছিল তাতে আমি বেস্ট অ্যাক্টার ইন এ স্পেশাল রোল আচ্ছা এটা কোনটা জন্য কোনো ক্যারেক্টার না আচ্ছা বেস্ট অ্যাক্টর ইন এ স্পেশাল রোল ওকে 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 সে অ্যাওয়ার্ড আমাকে জি দিয়েছে ভীষণ ভালো লেগেছে সবই ব্যাস ওইটুকুই হ্যাঁ হ্যাঁ আওয়ার কাজই আমার বিপত্তাবে তার কারণ হচ্ছে এটা আমি জানি এই মুহূর্তটা ক্ষণস্থায়ী হুম আমার কাজটা কিন্তু দীর্ঘ হুম দীর্ঘ পথ আমাকে গুলো যেতে হবে এখনো প্রচুর কাজ করা বাকি প্রচুর এখনো কিছুই করা করে উঠতে করে উঠতে পারেনি এটা গণী মানুষটাই বলে আমরা ভুলে যাই কোথাও জানতো কিচ্ছু করে উঠতে পারেনি এই দুটো চারটে চরিত্র মানে কত ভালো ভালো চরিত্র আছে দেখে মনে হয় যে আহা যদি এই চরিত্রে করতে পেতাম এটাই তো হওয়া উচিত স্বপ্ন দেখি মুম্বাইতে সঞ্জয় মিশ্রা কে ভেবে ছবি হচ্ছে আহ মনোজ বাজপেয়ী ভেবে ছবি হচ্ছে

হয়তো সেদিন আসবে বাংলায় সে স্বপ্ন দেখি আসবে হয়তো কারণ আমি তোমায় বলি তুমি কি চোরকি দেখো হ্যাঁ চোরকি দেখি চোরকিতে আমি একটা সিরিজ দেখলাম মাই নেম ইজ অ্যালেন স্বপন দেখো পারলে আমি না জাস্ট অ্যাবসলুটলি অবাক হয়ে গেছি আমি কিন্তু সেটা আমাদের কলকাতায় বানানো হচ্ছে না হ্যাঁ এটা মুশকিল ওটা যেটা মানে বাস্তব মানে ওটাই ওটাই বাস্তব আমার চরিত্রটাই তো যেটা ডিমান্ড করছে হ্যাঁ আমি তো একটা কলেজের ছেলে আমি তো এই এই এটাই এটাই দরকার মানুষটাই তো অভিনয় করতে আমি তোমার কাছে আরো মানে বিশেষ করে প্রশ্ন কারণ যেহেতু তোমার গল্প আমি অনেক শুনেছি কাজ তো দেখেইছি না হওয়া গল্পও শুনেছি অনেকগুলি আমার খুব পছন্দের মানে অনেক মানুষেরই গল্প শুনেছি তো তার মধ্যে তোমারটা পছন্দের এবার তুমি নিজেকে নিজেকে কোন জায়গাটায় বেশি রাখো লেখক হিসেবে মানে আমি বলছি গল্প চিত্রনাট্য অভিনয় না ডিরেকশন তিনটেই তুমি করো এইবার মনে হচ্ছে খুব শক্ত একটা প্রশ্নের মুখোমুখি হয়েছি আসলে আমার খুব শক্তও নয় তার কারণ হচ্ছে সজল তোকে বলি আমি অভিনেতা আমি একেবারেই অভিনেতা আপাদমস্তক অভিনেতা লেখা এবং ডিরেকশান দেওয়াটা আমার প্যাশন আমার অন্তর থেকে ভীষণ একটা তাগিদ এলে তবেই আমি লিখি কোন একটা গল্প মাথার মধ্যে ক্রমাগত নাড়া দিচ্ছে ক্রমাগত নাড়া দিচ্ছে তখন আমি লিখে ফেলি আর ওই গল্পটা লেখার পর যখন আমি গল্পটাকে দেখতে পাই দেখতে শুরু করি একদম আমি আমি যখন এবং যারা আমার কাছে গল্প শুনেছে তারা ইনক্লুডিং আমি তোকে আমি দেখতে পেয়েছি পুরোটা পুরো গল্পটা দেখতে পাই তারা আমি যখন গল্প বলি তার কারণ হচ্ছে আমি দেখতে পাই আমি আমার গল্পের প্রত্যেকটা শট কোথায় ক্যামেরা বসবে কোথায় কি বসবে না বসবে

কারণ আমি অভিনয়ের মধ্যেই থাকতে চাই অভিনয়ের মধ্যেই মাছতে চাই অভিনয় নিয়েই চলে যেতে চাই আর বাকি যেটুকু কাজ আছে আমার কিছু লেখা কিছু ডিরেকশন উপড়ি পাওনা উপরি পাওনা বা আর তিনি যেটা জানতে ইচ্ছা বলছে ধরো এই তোমার মতন যারা পুরো একদমই বেশ হচ্ছে থিয়েটার শুরু ওখান থেকে ডিসিপ্লিন তারপরে এইসব এবারে থিয়েটার করার সময় তো অনেক প্রসিডিওর অনেক কিছু শিখেছো সেই ফর্ম থেকে শুরু করে কাজেও লেগেছে হয়তো আমি হয়তো বলছি কারণ আমাদের এখানে আমার প্রশ্ন কতটা স্কোপ পাও ওই থিওরিগুলো অ্যাপ্লাই করার সেই সময় সে সুযোগটা কি পাওয়া যায় আর খুব 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 মজার প্রশ্ন এটা আমি বলি দীর্ঘ পঁচিশ বছর তিরিশ বছর থিয়েটার করার পর টেলিভিশনে অভিনয় করতে এসেছি আমি বা আমার মতো যারা এসেছি তো করা যেমন একটা প্রয়োজন করাও একটা বিশাল প্রয়োজন এটা আবার ব্ল্যাঙ্ক হয়ে যাব আমি অনলাইন করতে শিখেছি শিখতে হয়েছে আমাকে আমি অনলাইন করেছি আমি আমি টেলিভিশনের অভিনয়ে

ওরা রমাদার দলে অভিনয় করছে চন্দন পিএলটিতে অভিনয় করেছে শঙ্কর পিএলটিতে দীর্ঘদিন অভিনয় করেছে ওরা তো পেরেছে ওরা অনলাইন করার প্রসেসটা শিখে গেছে হ্যাঁ ওরা তো কারোর থেকে কম জ্ঞানই নয় এবং থিয়েটারের এক একজন মহারত তো তারপরেও তো তারা পেরেছেন এখানে সাস্টেন করতে দিনের পর দিন এত দীর্ঘ বছর ধরে ক্যামেরার সামনে অভিনয় করে যাওয়া চারটিখানি কথা তার মানে এটা তোমার থেকে পেলাম আমি যে এই আনলাইনের প্রসেসটা দরকার ইয়েস আমার মনে হয় যারাই আসুক তাহলে কোথাও একটা সমস্যা সম্মুখীন হতে আনলাইন না করলে তুমি লার্ন করতে পারবে না হ্যাঁ ঠিক তোমার তো একটাই মাথা ভগবান তো আমার মতো দশানার মতো দশটা দেয়নি যে আমি এখানে থিয়েটার রাখবো এখানে সিনেমা রাখবো এখানে সিরিয়াল রাখবো এখানে সিরিজ রাখবো সম্ভব করবো না পারব না তো সম্ভব না আমার পক্ষে থিয়েটার আর ফিল্ম তুমি থিয়েটারের পরেই ফিল্মে আসলে প্রথম এসে কি ধাক্কা খেলে কি তফাত পেলে অভিনয় তো অভিনয় তুমি হ্যাঁ হ্যাঁ না যেটা হচ্ছে কি থিয়েটারের যেটা সুবিধে সেটা হচ্ছে আমরা আমাদের দলে তো বটেই এক নিয়মানুবর্তিতা অসম্ভব করা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়েছে আমাদের এবং যেটা পেরেছি পেয়েছি আমি সেটা হচ্ছে দীর্ঘক্ষণ অনুশীলন করান ইভিন আমি বলছি একটি নাটকের জন্য দেবেশদা আমাকে প্রতিদিন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা অবধি অভিনয় করার প্র্যাকটিস করাতেন সকাল 10টা থেকে রাত 9টা এটা এক মাস ইউড এক মাস টানা টানা আমি সকাল 10টা থেকে একবার রিহার্সাল দিতাম রিহার্সালটা 2 ঘন্টা 20 মিনিটের নাটক ছিল নাটকটা শেষ হত শেষ হওয়ার পর আমি स्नान করতাম খেতাম খেয়ে উঠে আধা ঘন্টা রেস্ট নিতাম না আবার পুরো নাটকটা অভিনয় করতাম পুরো নাটকটা শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা চা খেতাম মুড়ি খেতাম স্যার আসতেন স্যারের সামনে আবার পুরো প্রতিদিন তিনবার করে পুরো নাটকটা দু ঘন্টা কুড়ি মিনিটের নাটকটা আমি এক মাস ধরে অনুশীলন করেছি এবং এই অনুশীলনটা আমরা কিন্তু মিনিমাম একটা নাটকে তিন মাস ধরে করতাম হ্যাঁ হ্যাঁ এই যে অনুশীলন সেটা তো সিনেমাতে সম্ভব নয় একদম সিনেমাতে সম্ভব নয় আরো সম্ভব নয় টেলিভিশনে আরোই নাই সিনেমাতে তাও আমি একটা স্ক্রিপ্ট পাই আগে ঠিক টেলিভিশনের কোনো স্ক্রিপ্টের গল্পই নেই আমাকে শটের আগে ঢুকতে হয় আগে আমাকে দেয়া হয় তবে থিয়েটার আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি একটা চরিত্রকে কিভাবে তৈরি করবে থিয়েটার সে শিক্ষা দিয়ে দিয়েছে এবং সেই চরিত্রটাকে আমি যদি প্রথম দিন তৈরি করে ফেলতে পারি আমার মনে মনে আমি তো পরবর্তী সময় সেই চরিত্রটাকে পোট্রেট করতে শুরু করি এখনো পর্যন্ত বাগান বাদে যারা নিম ফুলের মধু দেখছেন বাস্তবিক আমার সাথে কোনো মিল নেই কোনো মিল কিন্তু ওই মানুষটাকে আমি দেখা উত্তর কলকাতায় এই মানুষ আমি দেখেছি সেই অবজারভেশন সেই যাটা কাকুদের আমি দেখেছি যারা এইভাবে কথা বলে এইভাবে মানুষকে ডমিনেট করে এইভাবে সে যেটা বলবে সেটাই সেটাই কথা হ্যাঁ এবং সব থেকে মজার জিনিস হচ্ছে উত্তর কলকাতার নিজস্ব কিছু ভোকাবুলারি আছে একদম সেটা প্রাচীন কলকাতার ভোকাবুলারি এবং আমি চেষ্টা করেছি আমার চরিত্রের মধ্যে সেই ভোকাবুলারিকে ইনপুট করে দেয় এবং সেই ভোকাবুলারিগুলো মানুষ অসম্ভব পছন্দ করেন অসম্ভব পছন্দ করেন মানে রাস্তাঘাটে যখন দেখা হয় আমার চরিত্রের নাম অখিলেশ দত্ত আসল নামে কজন ডাকেন আমার খুব সন্দেহ আছে হুম ধাসটাম যেটু বলি ওটাই ওটাই হয়ে গেছে অথচ এই শব্দটা এই ধ্যাস্ট্যাম শব্দটা পুরো কলকাতায় খুব একটা প্রচলিত এখন যেমন সবথেকে মজার জিনিস আমি চন্দ্রিকাটা ইন্টারভিউতে বলছিলাম যে এখন বহু বিখ্যাত মানুষকে টেলিভিশনে আমি দেখি ধ্যাস্যাম শব্দটা ব্যবহার করতে এইটার পর এটার পর আসলে ভুলে গেছিলেন সবাই এরকম অনেক শব্দ আছে অনেক শব্দ আছে অনেক শব্দ যেমন মানে কি আমি আমার ইনফ্যাক্ট মানে কি আমার আমার নিজের কাকুর মুদ্রাদোষ ছিল ওকে ওখান থেকে তুমি আমি ওখান থেকে মানে কি মানে এটা কি মানে অভিনেতা কথাটা যে মানে কি মানে কি হ্যাঁ মানে কি এটা বুঝলে ঠিক হলো না হ্যাঁ আসলে এটা যেটা হচ্ছে মানে কি এই যে মুদ্রাদোষটা হ্যাঁ এটা আমি কয়নেসটা এটা আমি আমার নিজের কাকুর থেকে নেওয়া এবং সেটাকে আমি ব্যবহার করেছি এবং এই মানুষগুলো চোখে দেখা এবং একজন অভিনেতার সব থেকে বড় পাওনা তো অবজারভেশন এইটাই আমি বলতে চাচ্ছি যে নতুনদের জন্য যদি এটাও বলো হ্যাঁ সব থেকে বড় পাওনা হচ্ছে অবজারভেশন মানুষগুলোকে কীভাবে দেখছি মানে মানে আমি বলছি আমাদের একটা নাটক ছিল সেই নাটকে আমি একটি দৃশ্য অভিনয় করতে একটি মাত্র দৃশ্য আচ্ছা আচ্ছা একটি মাত্র সিন ছিল পুরো নাটকটায় এবং সেই দৃশ্য দেখার জন্য বহু লোক রেগুলার টিকিট কেটে দেখতে আসতেন তার কারণ হচ্ছে তাতে আমি একটি ফোন করতাম ফোন পয়সা এখন গেছে তাতে একজন ভদ্র শিক্ষিত কালচার রবীন্দ্রসঙ্গীত গান তিনি ফোন করছেন সেখানে গিয়ে আমি ফোন করতে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে আচ্ছা ঠিক আছে সেই ফোনের দৃশ্যটি আমি অভিনয় করতাম ফোনের দৃশ্যটা অভিনয় করার জন্য আমি ব্যবহার করেছিলাম আমি একদিনকে গড়িয়াহাট অঞ্চল দিয়ে যাচ্ছিলাম অফিসের কাজে তখন অফিস মোবাইল পেজারে এসেছে যে বাড়িতে ফোন করতে হবে এবার খুঁজে খুঁজে পাচ্ছি না একটা পিসিও খুঁজে পেলাম পিসিওতে গিয়ে দেখলাম একটি ইয়াং ছেলে টেলিফোনে ফোন করছে

উনি সত্যজিৎ ছবি তো এটা করলেন আইডেন্টিফিকেশন তৈরি হয়ে গেল এটাই মজার কিভাবে দেখছি আমি কতটা দেখছি এবং সব থেকে খালি দেখলে হবে না একটা সংলাপ ছিল যেটা আমার বুকের ভেতর গেঁথে আছে আজও যেখানে ছোট আন্দোল বলছেন ডেভেলপ করে তাকিয়ে থাকা দেখা এক জিনিস নয় ডেভলপ করে তাকিয়ে থাকলে হবে না দেখতে হবে দেখা মানে সেটাই যেটাকে তুমি তোমার শরীরে আত্মীকরণ করতে পারবে সেটা তো আবার করতেও হবে করতে পারো তো কোনো প্রয়োজন হলে নাহলে আমি দেখে লাভটা কি লাভটা কি হলো আমি তাজমহলটা মারমুন দিয়ে দেখলাম তারপর তাজমহল সম্পর্কে দশটা কথা বলতে বললে আমি বলতে পারলাম তাহলে তাজমহল দেখে কি হবে কি দেখলাম আহ কেনই বা দেখলাম আচ্ছা তার মানে একজন অভিনেতা আমি জানি না ফিফটি পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট জানি না অনেকটাই তো সে এই দেখে যে রিপ্রেজেন্ট করতে পারে তার শেখাটা তো তার মানে পুরোটাই অনেকটাই নিজের উপর গুরুর কাছে শিখছে তিনি দেখাচ্ছেন একটা পথ বুঝলাম কিন্তু তার সঙ্গেই নিজের দেখা না থাকলে তো সে পারবে না সজল দেখ স্কুলে পড়েছিস হ্যাঁ স্কুলে একই মাস্টার পড়াতো তো অঙ্ক প্রত্যেকবার নয় মানে পাল্টে পাল্টে যেত হ্যাঁ একটা ক্লাসে একজনই পড়ে মানে ক্লাস এইটে একজনই মাস্টার বসে ছিলেন একজনই ছিলেন

এই যে নতুনদের স্টুডিওতে তুমি রোজ আসো সেই আসতে এখনো আসো বাজে প্রশ্ন খুব এবার তুমি তফাত দেখতে পাচ্ছ কি নতুনদের মধ্যে মানে সেই তোমার টাইমে যে স্ট্রাগেলটা যে দাঁড়িয়েছিল ছবি হাতে তারপরে করলে তো করতেই থাকলে আর এখন প্রশ্নটা এরকম এখন অনেকেই আসে হয়তো একটা সিরিয়ালে লিড করে তারপরে খুঁজে পাওয়া যায় না এটা কেন হচ্ছে স্ট্রাগল করতে হয় না বলে সিম্পল আমি চাষ করে যে ফসলটা বের করছি পরিশ্রম করে সেই ফসলটার প্রতি আমার যে ভালোবাসা হ্যাঁ আর বাবা চাষ করছে আর আমি তার ফসল নিচ্ছি হ্যাঁ সমান ভালোবাসা হতে পারে তার কারণ হচ্ছে সে চাষটাই শিখলো না সে তো তার কারণ হচ্ছে বাবা যদি সরে যায় বাবা নেই সে তো মাটিতেই নামেনি সে তো কোনোদিন মাটিতে নামে তো মাটিতে নামতে হবে বাবা মাটিতে যখন নামতে হবে তখন দেখছি পায় কাতা লেগে যাচ্ছে সারা শরীর ঘামে যাচ্ছে দ্রুত আমি অন্য জায়গায় যাই আমার জীবনের যারা গুরু তুমি এতগুলো নাম বলেছো মনে হচ্ছে একটু যদি পেতাম সে একজনের সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু ওনার বাড়িতে যার সৌভাগ্য হয়েছে আমার দীর্ঘদিন হুম তো ওনার ঘরে ওনার চেয়ারের পেছনে একটা কথা লেখা ছিল এটা কার কথা বলছো উনি সত্যজিৎ আচ্ছা গুরু কোন অর্থে গুরু হচ্ছেন একটাই অর্থে আমি একলব্য হুম ওনার লেখা না পড়লে আমি জীবন মন্দির লিখতাম না হুম কোনো দিন লিখতাম না ওনার ছবির সাথে যুক্ত না হলে আমি কোনোদিন একটা শটো নেয়ার কথা ভাগ কল্পনা করতাম না বিনা কারণে ওনার একশো মাইলের মধ্যে আমি নেই কোথাও একশো মাইলের বৃত্তের মধ্যে আমি কোথাও নেই আমরা যারা এতটুকু ভাবি মানে এই সব কাজকর্ম নিয়ে ওনাকে ছাড়া তো মানে এবং না না আমার ওই বাড়িতে গিয়ে ওটা হয়েছে কিন্তু তার আগে আচ্ছা ওকে আমি এক লাইনও লিখিনি এক লাইনও কোনোদিন লিখিনি আমার প্রথম যে লেখা চিত্রনাট্য সেই চিত্রনাট্যের প্রধান চরিত্রই ফেলু প্রধান চরিত্রই ফেলু তো তার হচ্ছে উনি ওইভাবে বসে আছেন আমি কতবার সোনার খেলা দেখেছি কতবার গুপি গাইন বাগা মাইন দেখেছি বা কতবার অন্য ছবিগুলো দেখেছি নিজে জানি না ঠিক জানি জানি কারণ আমার তো প্রথাগত শিক্ষা কিছু নেই উনি শিক্ষা ওনাকে দেখা সূত্র থেকেই আমার অন্য ছবি দেখা শুরু হয় সারা পৃথিবীর ছবি দেখা ওনার সূত্র থেকে কারণ ওনার লেখাগুলো পড়তে পড়তে গিয়ে আমি বুঝতে পারলাম উনি কিভাবে 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 বিদেশি ছবিগুলোতে দেখেছেন কিভাবে দেখেছেন আমি তখন ভাবলাম যে আমি তো কিছুই দেখা হয়নি কিছুই জানা হয় না তো তখন দেখা শুরু হয় অতএব উনি না থাকে কিচ্ছু হতো না এটা আমি বুঝে গেছি মানে এই সিনেমা সিনেমা তো আমার কিচ্ছু হতো না কারণ আমি লিখতাম না এক লাইনও লিখতাম না হ্যাঁ এবং আমার চিত্রনাট্য যখন তারা পড়েছিল বলছে উনি অসম্ভবভাবে ওটায় বসে আছেন হ্যাঁ বসে তো থাকবেনি কিছু করার নেই কিছু করার কিছু করার নেই কিছু করার নেই ওটা বসে থাকবেনি আমার কিছু করার নেই যাই হোক তো তুমি যাদের নিয়ে বলছিলে তো

ধৈর্যটা হারিয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে নয় কিন্তু আবারও বলছি এই যে বলে না এই জেনারেশন না না আমি প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি তারা যে কি পরিমাণ ডেডিকেটেড কি পরিমাণ ডেডিকেটেড সজল আমি তোকে বোঝাতে পারবো গোলা অভিনেতা কি আমাদের সময় ছিল না এক সুভাগ ছিল তারা আজকে কোথায় আজকে আমাদের বয়সী দশ জন অভিনেতার নাম তুই খুঁজে পাবিনা না ওই শঙ্কর ওই সুরজিৎ ওই শান্তি ওই চন্দন ওই খরা তার সিনেমা চলে গেছে টেলিভিশনে তুই দশটা নাম বলতে পারবি না আমার বয়সী অভিনেতা তাহলে মন্টু দিয়ে এত বছর ধরে কি করে আছে বধি দিয়ে এত বছর ধরে কি করে আছে হ্যাঁ কি করে রয়ে গেলেন এনারা তার কারণ হচ্ছে ওনারা জানতেন এবং আজকের দিনের এটাই জানেন আমার যেটা ক্রাফট আমার দাম তো আমার কাজটার জন্য হ্যাঁ আমি সুন্দর দেখতে না দেখতে সৌন্দর্য আছে ঠিক আছে একদিন সেটা থাকবে না দেন দেন কি করব অতএব আমার ক্রাফটকে এমন জায়গায় নিয়ে যেতে হবে আমার সৌন্দর্য থাকুক না থাকুক আমার মাসেল থাকুক না থাকুক আমাকে ব্রেনের মাসেলটা যেন না কমে আরেকটা জিনিস মনে পড়ছে তুমি একটু আগে বললে অটোটায় যেতাম না মানে পুরো আমার বাবার কথা মনে পড়লো বা আমাদের হয়তো পাস আমাদের আগের মানুষগুলো এরমই ছিল বাবাও সেম ব্যাংকে ম্যানেজার ছিল কিন্তু ওই অটো ভাড়াটা বাঁচাতে হবে সেই অটো ভাড়াটা হয়তো ছেলেরা খরচা করেছে এইবার তুমি যে বাঁচাতে সেই তোমার এ সময় তুমি এরাও শত্রু করছো এত কিছু করে ফেলেছো তাও তুমি বাঁচাচ্ছ এবার সেটা এখনকার যারা

ওই যোগ্যতা নিয়ে তো তিনজন আসছে বা চারজন আসছে ওই চরিত্রটার সাথে লড়াই করার জন্য কিন্তু আমাদের সময় অনেক বেশি ছিল কারণ আমাদের কাজের পরিধি কম ছিল এখন তো প্রতিদিন খানা করে সিরিয়াল হচ্ছে তা চুয়ান্নটা সিরিয়ালে যদি কুড়ি জন করে অভিনেতা লাগে বেড়েছে তো

শিফটটাও এখন বদলেছে অনেক ঘন্টা কাজ করে মানুষ আগে বোধহয় এতটা করত না 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 আগে অনেক বেশি কাজ করত আরো বেশি করত আগে 24 ঘন্টা কাজ করত তোমাদের ও এবং আমি দিনের পর দিন আমরা 24 ঘন্টা কাজ করেছি 24 ঘন্টা 24 ঘন্টা এবং এরকম গেছে আমি 6 দিন বাড়ি ফিরিনি আমাকে মেকআপ রুমে থাকতে হয়েছে তার কারণ হচ্ছে ভোর 4:30 4:30 টা প্যাকআপ হয়েছে সকাল 8:00 টা কল টাইম সম্ভব নয় বাড়ি গিয়ে ইম্পসিবল অতএব আমি বাড়ি যেতে পারবো না আমার গাড়ি নেই না অতএব বাড়ি গিয়ে আবার কি করে ফিরবো বাড়িতে আমাকে গাড়ি ছেড়ে দেবে তারপর তারপর ফিরবো আসবো কি করে ওই শরীর নিয়ে ফেরার আমি মেকআপ রুমে দিনের পর দিন শুয়ে মেকআপ রুমে শুয়ে শুয়ে দিন কাটিয়েছি হ্যাঁ তো করেছে সেরকম প্রচুর পরিশ্রম করতে হয়েছে ইনফ্যাক্ট এখন আমি বলবো আমার স্কেডিউল অনেক সুবিধাজনক শরীরের দিক দিয়ে কারণ চোদ্দ ঘন্টার বেশি কাজ আমাদের করতে হয় না এখন একটু কষ্ট কমেছে এখন অনেকটা কষ্ট কমেছে এখন গাড়ি নিয়ে আসো তো হ্যাঁ এখন একটু গাড়ি নিয়ে হ্যাঁ মানে এতদিন দীর্ঘদিন কাজ করার পর ওই একটু সৌভাগ্য হয়েছে গাড়ি চড়ার আর কি যেটা এখন অনেক আগের হয়ে যায় আমি এই কথাগুলো কেন বলছি দেখো মানে গাড়ি কিনে নেওয়াটা দোষ নয় বা আইফোনটা কিনে নেওয়া দোষ নয় কিন্তু তারপরে কাজ ওই তুমি বলে সাস্টেনেবিলিটি না থাকলে পরে কেউ তো আমরা জানি না কালকে কি হবে আমি কাজ পাবো কি পাবো না তাহলে ইএমআইটা কে দেবে না মুশকিল হচ্ছে এত গ্ল্যামার ওয়ার্ল্ডে এত সুইসাইড বেড়ে গেল কেন কিসের জন্য তার কারণটা কেউ আমাদের সময় থেকে করতে না তার কারণ হচ্ছে আমাদের আমাদের জান তো এইটুকু পাই আমাদের চাহিদা তো এত বড় হয়ে যায় এবার আমার শুরুই হচ্ছে এত বড় দিয়ে তারপরে তো হঠাৎ এইবার যখন এখানে এসে যাবে তখন তো আর নিতে পারছে না ওইটা খুব খারাপ নিজেকে তৈরি করতে হবে নিজের মানসিকতা তৈরি করতে হবে নিজের মানসিকতা যাই তুই এটা মাইন্ডসেট নাকি সিম্পল লিভিং হাই থিংকিং এর ব্যাপারটা কিন্তু সেটা খুব শক্ত আমি দেখছি তার কারণ হচ্ছে ওই শব্দটা এটা খুব বেশি বিশ্বাসের বাইরে দর্শনধারী পিছে পিছে গুণ বিচারি হ্যাঁ কিন্তু শিল্পের ক্ষেত্রে তা হওয়া উচিত নয় তাহলে দর্শনধারী কিন্তু একটা ফ্যাক্টর আমি অবশ্যই ফ্যাক্টর বলবো প্রথমবার হুম হুম

বেশ কিছু নতুন ছেলে মেয়ে দেখতে পাচ্ছি তারা কি ভালো অভিনয় করছে বা একটু মাঝমশি কিছু মানুষ কি ভালো অভিনয় করছে আমাকে নাহলে আমাকে তো ঢপকে দিয়ে চলে যাবে কাজই পাবো না প্রতিনিয়ত আমার মনে হচ্ছে আরো বেটার কি করে করা যায় প্রতিনিয়ত আমি চর্চা করতে হচ্ছে যে আরো বেটার আমি কি করে করব এই শিক্ষাটা কিন্তু এখান থেকে আমি পেয়েছি প্রচুর বোধহয় পেলাম মানে আমি আমি না আমার মারফত সবাই যাতে পায় সেটাই আচ্ছা আর তুমি একটুখানি একদম ক্যামেরায় বলে দাও নতুনদের মানে যারা সত্যি এখনও সেই ভাবনায় রয়েছে যে আসবে এখানে কাজ করবে ইন্ডাস্ট্রিতে একটু কি প্রিপারেশন নিয়ে অন্তত আসা উচিত একটু মানসিকতা রাখা উচিত এইটা জাস্ট যদি একটু বলে দাও না আমি প্রথমেই যেটা বলবো সম্পূর্ণরূপে ভালো না বাসলে আসবেন না খুব কঠিন জায়গা গ্ল্যামার জগৎকে দেখতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে লোকে সেলফি তোলে অটোগ্রাফ নেয় হ্যাঁ টেলিভিশনে দেখা যায় পাড়ার যে লোকজনগুলো পাত্তা দিচ্ছিল না হঠাৎ করে পাত্তা দেওয়া শুরু করে হুম বিয়ের বাজারে দাম বেড়ে যায় এসব অনেক কিছু হয় আর কি কিন্তু আবার বলছি কিন্তু সম্পূর্ণরূপে না দিতে পারলে আসবেন না এগুলো একদম বহিরঙ্গ একদম বহিরঙ্গ ওইখানে পৌঁছতে গেলে যে স্ট্রাগেলটা করতে হবে এবং করতে হয় কল্পনাও করতে পারবেন না সেই জন্য ওই মানসিক প্রস্তুতি নিয়ে আসুন যে আমি এখানে থাকতে এসেছি আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি অতএব আপনি যদি থাকতে আসেন থাকার মতো করে আসুন তার জন্য যা যা করতে হয় একশো ভাগ নয় দুশো ভাগ করুন অসাধারণ অসাধারণ এরপরে আমার কিছু বলার বিশেষ নেই আমরা একটু ভেলকি নিয়ে দুটো জাস্ট কথা বলবো তারপরে আমরা ছুটি দেবো কারণ বাচ্চাদেরও শ্যুট মানে রেডি পো দা ফ্লোর ডাকছে অনেকক্ষণ তো আচ্ছা এই ভেলকি শব্দটা আমাদের যে চ্যানেলের নাম বললেই তোমার কি মনে পড়ে ভেলকি শব্দটা বললেই আমার মনে পড়ে যে আমার জীবনটা জীবনটা পুরো ভেলকি পুরো ভেলকি পুরো ভেলকি এ কারণ আমি যখন বাচ্চা বয়স থেকে অভিনেতাই হতে চেয়েছিলাম হুম কিন্তু তাই আমার জীবন হয়ে যাবে সেটা কখনো ভাবিনি অনেক কিছু পারে না তুমি ভেবেছ অভিনেতা হবে আর সেইখানেই তুমি দাঁড়িয়ে আছো এসে যে জীবনটা হয়ে গেছে তো ঠিকই ভাই প্রচুর লড়তে হয়েছে সেই বলছি জন্যই ভাগ্যবান মানে কি এখন শুধু এটা ভাগ্য দিয়েও হবে না এই যে লড়াই এই লড়াইটা থাকতে হবে ভাগ্য তো কিছু লাগবে কিছু লাগবে ভাগ্য লাগবেই কারণ আমাকে বললামই তো যে অঞ্জন বাবু হ্যাঁ অঞ্জন চৌধুরী এবং সন্দীপ বিশেষ করে আমি অঞ্জন চৌধুরীকে খুব কম দিন পেয়েছি সন্দীপকে দীর্ঘ মানে আমি তো চোদ্দশো পর্ব করেছি বিরাট পাওনা তোমাকে ভাবছি হ্যাঁ এবং মানে টেলিভিশনে কোনো চরিত্র নামে পপুলার হয়ে যায় এটা তো বাবুই আমি দেখিয়েছে প্রথম আরো পাঁচ বছর সময় লাগতো কিন্তু আমার সৌভাগ্য যে ওনারা আমাকে সে সুযোগটা দিয়েছেন যেটা আরো পাঁচ বছর আগে হয়ে গেছে আমার ছেড়ে যাওয়া যাবে শিখে গেছি আচ্ছা লাস্ট হচ্ছে আড্ডা মেরে কেমন লাগলো আড্ডা মেরে খুব ভালো লাগলো এমনি তোদের সাথে আড্ডা মারতে এমনিও ভালো লাগে ক্যামেরার সামনে মারছি আজকে চলতেই থাকবে চলতেই থাকবে দীর্ঘ আড্ডা মেরেছি তোদের সাথে এবং সব থেকে তোদের সাথে আড্ডা মারতে এই কারণে ভালো লাগে যে বেশিরভাগ কথাটাই সিনেমা সংক্রান্ত হয় তাই হ্যাঁ সিনেমা সংক্রান্ত আলোচনা হলে ভীষণ ভালো লাগে হ্যাঁ অনেক রকম স্বপ্ন দেখি তো সিনেমা নিয়ে তো ওই নিয়ে কথা বলতে সত্যিই ভালো লাগে আর এখনো আমি তো ওইটুকু উইশ মানে আশাবাদী প্রচন্ড ভাবে যে যে রকম ভাবে কাজ হচ্ছে যে ধাছে হট করে কোন দিন অ্যামাজন প্রাইম চালাবো আর দেখবো বাচ্চু এই ছিল বাচ্চুদা এটা আমি সেটাই আশা করি যদি কোনো দিন হয় ভালো লাগবে যেন দেখে যেতে পারি একদম 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 আর সবাইকে একটু দেখতে বলবো ভেলকি এই ছেলেগুলো আপনারা হয়তো জানেন না আমি জানি কতটা পরিশ্রম করেছে এবং কতটা পরিশ্রম করে একটা ভালো কাজ করার জন্য যে পরিশ্রম করার কথা সেটা ওরা করে এবং এটাও বলে দিচ্ছি ওরা কিন্তু দেখতে থাকুন আমি কথা দিচ্ছি ভালো লাগবে এই তোমার দেরি করি না ঠিক আছে